হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশন নিবেদিত 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ যিনি আমার অতিথি ডক্টর কামাল হোসেনের দ্বিতীয় পর্ব। স্যার, আপনি তো এর আগে একটা বিশাল ভূমিকায় ছিলেন, এখন আপনার বয়স হয়েছে, ভবিষ্যতে আপনি কি ভূমিকায় থাকবেন? বা লোকে বলে যে আপনি বিএনপিকে ক্ষমতায় বসানোর চেষ্টা করেছিলেন। আমি এখনও এক কথাই বলি যে সুস্থ রাজনীতি, এই 16 কোটি মানুষের মধ্যে একটা ঐক্যকে গড়তে হলে ঐক্যমত, সে ঐক্য মানে না যে সবাই একমত হবে, আমার একটা মত হতে পারে, আপনার একটা মত হতে পারে, কিন্তু মৌলিক বিষয়ে ঐক্যমতকে ধরে রাখা। আমি বলি সংবিধান যেটা আছে, আমরা বলি যে এই জনগণ এটাকে গ্রহণ করেছে, বঙ্গবন্ধু স্বাক্ষর করেছেন, ওনার সহকর্মীরা সব স্বাক্ষর করে এই দলিলটা জাদুঘরে সংরক্ষিত। এর মধ্যে যে কথাগুলো আছে, এই কথাগুলোকে বোঝা দরকার যে জনগণকে যদি অবাধ নিরপেক্ষ নির্বাচনে মূল্যায়ন করার সুযোগ দিতে হয়, তারা সঠিক মূল্যায়ন করে। বঙ্গবন্ধু তাজউদ্দিন এরা কোনোদিন সে মানুষের বিচার থেকে কোনো আশঙ্কা করে নাই, যে মানুষকে যদি সঠিকভাবে তথ্য দেওয়া হয়, সঠিকভাবে ভূমিকা রাখা যায়, জনগণ সঠিক রায় দেয়। সবচেয়ে বড় জিনিস হলো মানুষের যে নিজের অধিকার, শাসকের অধিকার। আমি তো সেটাই বলি, জনগণ কিন্তু শাসক, সরকারে যারা থাকে তারা শাসক না। যেটা আমরা একটা ভুল ধারণা যারা শাসন করে এটা দেয় যে তারা মালিক আর আমরা হলাম প্রজা, মোটেই না। স্যার, বেগম জিয়া জেলে আছেন, তার মুক্তির ব্যাপারে আপনার কী মতামত? সবচেয়ে বড় তো ভুক্তভোগী ছিলেন বঙ্গবন্ধু তাজউদ্দিন এরা, বৎসর মানে অনেক বছর তাদেরকে বন্দি থাকতে হয়েছে। তো আমাদের তো একটাই ছিল যে বন্দি থাকার কোনো ব্যবস্থাই থাকবে না আর কি, বিনা বিচারে বন্দি করার, এটা কিন্তু 72 সংবিধানে আমরা করি নাই, এটা অনেকেই জানেন না। প্রথম যেটা খসড়া যেটা অনুমোদন হয়েছিল তার মধ্যে বিনা বিচারে আটক করার বিধানই রাখা হয়নি। অনেকে বলছে যে এইরকম অনন্যকে মানে পরিচালনা করা যাবে এই বিধান না থাকলে, কিন্তু বঙ্গবন্ধুর এই বিশ্বাস ছিল, তার দিনে বিশ্বাস ছিল, আমার তো ক্ষুদ্র মানুষ হিসাবে বিশ্বাস ছিল, আমি খসড়ার মধ্যে লিখি নাই যে বিনা বিচারে কাউকে আটক করা যাবে। স্যার, বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কি? নির্ভেজাল গণতন্ত্র থাকতে হলে বিরোধী দল বলে একটা ভূমিকা থাকবে কিছু দলের, একটা দল হোক, ছোট দল হোক, বড় দল আছে, জাতীয় পার্টি আছে, এখন সব কয়টার মানে সুযোগ সেটা থাকা উচিত। সবাই নিজ নিজ মতো দল করতে পারবে, তাদের কর্মসূচি নিয়ে, তাদের নীতি নিয়ে লোককে আকৃষ্ট করতে পারে, তারা একটা দল করতে পারে, তারা নির্বাচন করতে পারে। দেখেন, সবচেয়ে বড় সংকট এটা আমাদের দেশে না, দেশে সারা পৃথিবীতে হচ্ছে, রাজনীতির মধ্যে টাকা ঢুকেছে, এই যে জিনিসটা, এটাকে আমি নিজে চিহ্নিত করি রোগ হিসাবে। স্যার, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, তার কোন গুণটি আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে? এই যে উনি মানে যে আন্দোলন করেছেন এই গণতন্ত্রের জন্য, তো উনি আন্দোলন অবশ্যই করেছেন। সবচেয়ে তো বড় হলো যে আমরা এরশাদকে হটানোর ব্যাপারে যে আন্দোলন হলো, ঐক্যবদ্ধ আন্দোলন, এটা খুব স্মরণীয়। কিন্তু আপনার এই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের শেষে, শেষ পর্যায়ে এসে আপনি কি বলবেন যে আপনি ব্যর্থ হয়েছেন? প্রায় 50 বছর হতে চলেছে বাংলাদেশে, তো আমরা তো সবসময় একটা অবস্থান নিয়েছি যে সংবিধানের কথা নিয়ে আমরা অবস্থান নিয়েছি, তো আমি তো মনে করি না এই সংবিধানের কথা মানুষের যে মনের কথা এখনও ধরে রেখেছে। এটা উল্লেখযোগ্য যে এই সংবিধান 50 বছর পরেও 72 সংবিধান হিসাবে মানুষকে এটা এখনও উল্লেখ করে এবং মানে আস্থা রাখে। আপনি এমন বিষয়ে লেখাপড়া করেছেন যে সেই সময় তো আপনি একজন আকর্ষণীয় পাত্রও ছিলেন, যখন বিয়ে করলেন তখন পাত্রের বাজারে আপনার দামটা কেমন ছিল? সেটা তো এখন মানে এতদিন আগেকার কথা, সহজে স্মরণও করা যায় না। 50 বছর আমার বিয়ে হয়েছে আর কি। সংসার জীবন কেমন কাটলো? জেলে থেকেছি, তাদেরকে বাইরে থাকতে হয়েছে, তো এই সব কয়টার মধ্যে কিন্তু যে সম্পর্ক আমাদের অটুট রয়েছে এবং আরও আমাদের সুসম্পর্ক বেড়েছে। স্যার, সংসার সুখের হয় রমণীর গুণে না পুরুষের রোজগারে? পুরুষ এবং মেয়ের উভয়ের মানে একটা অবদান থাকে সেখানে। আর এখানে টাকা পয়সার ব্যাপার না, এখানে তো আসলে যে আন্তরিকতা, একের অন্যর প্রতি যে একটা আস্থা, বিশ্বাস, ভালোবাসা। স্যার, এখন আপনার অবসর সময় কীভাবে কাটে? এই কিছুটা তো বই টই পড়ি, তারপরে মানে কিছুটা ঘোরাঘুরি করি, মানে বাইরে বিদেশেও যাই। যদি সুযোগ হতো বঙ্গবন্ধুকে এখন কাছে পেতেন, কোনো কারণে বঙ্গবন্ধু ফিরে আসতো, আপনি কী বলতেন? অভিজ্ঞতার আলোকে তো যেটা তখন ওনাকে বলতেন যে আপনার নিরাপত্তা, কেন নেতা হারানো যে কত বড় একটা ক্ষতি হয়ে যায়
আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করছি।